ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরের ঝালমুড়ি বিক্রেতা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার এক। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক ঝালমুড়ি বিক্রেতা ও তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে তাদের বাড়িতে ঢুকে কুপিয়ে জখম করে স্থানীয় এক প্রভাবশালী আদম ব্যবসায়ী। অসহায় ঝালমুড়ি বিক্রেতা জাহাঙ্গীর ও তার স্ত্রী শিউলি বেগমের উপর অমানবিক নির্যাতন ও হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি জসীমউদ্দিনকে গ্রেফতার করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। পরে তাকে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানান, জসীম একজন ভূমিদস্যু। সে অন্যায়ভাবে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে। গত ১১ মার্চ শুক্রবার রাত ১১:৩০ পূর্ব পরিকল্পনা নিয়ে গরিব অসহায় জাহাঙ্গীরের বাড়িতে ঢুকে স্বামী স্ত্রী দুজনের উপর প্রভাবশালী আদম ব্যবসায়ী জসীম সহ আরও কয়েকজন দেশি অস্ত্র, দা, ছুরি নিয়ে অতর্কিত হামলা ও অমানবিক নির্যাতন চালায়। পরে তাদেরকে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হলে জাহাঙ্গীরের ডান পায়ের হাড় ভাঙা সহ মাথায় ১২টা সেলাই, পায়ে ৪টা সেলাই করে দেওয়া হয় এবং শিউলি বেগমের নাকে ৪টা সেলাই, বাম চোখের কোণায় ৪টি সেলাই দেওয়া হয়। ঝালমুড়ি বিক্রেতাবাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগকৃতরা হলেন সাতবিলা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে জসীমউদ্দিন, খোরশেদ আলম, ফয়সাল কমলা বেগম সহ আরও অনেকে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রভাবশালী জুলুমকারী জসীমউদ্দিন অসহায় জাহাঙ্গীরের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখল করে রাখছে। তাদের সম্পত্তি আত্মসাত করার জন্য দীর্ঘদিন যাবৎ তাদেরকে নির্যাতন করে আসছে। ঘটনার দিন রাতে জাহাঙ্গীর আলম ঝালমুড়ি বিক্রি করে বাড়ি ফেরার পর জসীমউদ্দিনের নেতৃত্বে অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা নিয়ে হত্যার উদ্দেশ্যে গভীর রাতেই দেশীয় অস্ত্র, দা, লাঠি, লোহার রড ইত্যাদি নিয়ে অতর্কিত হামলা ও নির্যাতন চালায়। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। নিরীহ এই লোকটির হামলার ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠাই। বাকি আসামিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে। অপরাধী যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। গ্রামে কিছু কার্যকলাপ এরকম হয়ে করে, যেরকম অরেশ মিস্ত্রির ছেলে পাগল, তার কোনো বিয়া শাদী করে নাই, মজনু হালাতে আছে, তারে ধরে নিয়ে তার সম্পত্তি রেষ্টি করছে। এখন তাদের ভাই বোনদের তাদের বাপের জায়গা ঘর দখল করে রাখছে। এটা নিয়ে কথা কাটাকাটি করে ওদিন রাত্রে মনে করেন যে এই ঘর নিয়েই সব মূলত ঘটনাটা আর কি। ওই জায়গাটা যেটা সামনে, ওই ঘরটা হইলো তাদেরই ভাই ভেড়াদের গরুর ঘর। ওইটারে দখল করে আর নিজস্ব সাইনবোর্ড লাগাইছে, অনেক কিছু করছে। ওই দিন রাত্রে প্রায় ১২:৩০ দিক এর বৌরে এরে কুবাইলো, কুবাই মনে করছে রাস্তায় খালা দিয়ে গেছে। গ্রামবাসী মনে করছে রাত্রে উদ্ধার করছে, কারণ গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এটা ন্যায় বিচার চাই। অ্যাকচুয়ালি মূলত সে হইলো একটা ভূমি দুঃশ্য, সে ভূমি নিয়েই লাড়াচড়া করে, কার জায়গা দখল করা, কার জায়গা কি করা, এই হলো তার মূলত উদ্দেশ্য। টাকার হুমকি দেয়, টাকা আছে তার অজস্র, আইন আছে, বিভিন্ন হুমকি দেয়। গ্রামবাসীর পক্ষ থেকে আমি সঠিক বিচারটা যাতে পাই, এটাই কামনা আর কি। ঘটনায় ৬ মাস ধরে হুমকি দিতে বাড়ি ছাড়ি না। কালকে ওই যে এই এক কথা জিতলে রাত্রে ১১ বাজে হাসপাতাল আমরা দিস, গাছের তাওয়ার পরে আমরা দিস। জসীমের নাম জানি ফসলে, তারপরে খুশনের পুত্র বাবুয়ে, খুশনের বউয়ে, খুশনে নেয়ারা সবাই। মানে আমি নীরবে ঘুরে নিয়েছি, আমার কাছে অস্ত্র আছে না, আমার লোক আছে, বাড়িতে কোনো লোক নেই। আর এই লোক এদিন রাতে ১২টার দিকে, হ্যাঁ প্রায় হই উল্লা করে, হ্যাঁ খারাপ ডুকু ডুকু দেয়, হ্যাঁ এদিকে রাত্রে ১২টার সময় ঢুকে আর বউরে কুবাইলো, এরে কুবাইলো, আমরা সবাই শুয়ে বুয়ে রইলাম। হ্যাঁ তখন শিকার বাকার হইলাম, তখন আইলাম, তখন দেখি যে লাশ ফেলা দিয়ে গেছে। হ্যাঁ প্রায় অবস্থা করতেছে। হ্যাঁ আমরা গ্রামবাসীর পক্ষ থেকে, হ্যাঁ আমরা সুষ্ঠু বিচার চাই। আর হ্যাঁ যে কীভাবে হ্যাঁ বিচার হবে, এটা যেন আইনের লোক সবাই আমরা গ্রামবাসী এটা আমরা দেখতে চাই। বাঞ্ছারামপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ডিলার নিয়োগ চলছে সারা দেশে। জেলা উপজেলা পর্যায়ে সহজ শর্তে ASI স্মার্ট ব্ল্যাক টিয়ে ডিলার নিয়োগ চলছে। বাগানের বাছাইকৃত সেরা পাতা থেকে প্রস্তুতকৃত
এএসআই স্মার্ট ব্ল্যাকটি তৈরি হয় সর্বাধুনিক প্রযুক্তি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তাই মুহূর্তেই গাঢ় লেকার আর অরিজিনাল ফ্লেভারে আপনাকে করে তুলবে চাঙ্গা। বিশুদ্ধতার সাথে আপোষহীন আমাদের পথ চলা। ভালো খাবো, ভালো থাকবো ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাব। আসুন যুক্ত হই বিশাল পরিবারে। সেরা বাগানে চা পাতা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে একদল নিষ্ঠাবান কর্মী। সেরাটা দেওয়াই আমাদের মন্ত্র। শতভাগ গুণগত মানের স্মার্ট ব্ল্যাক টি সকলের দৌড়গোড়ায় পৌঁছে দিতে এএসআই ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড থেকে ডিলার নিয়ে বিজনেস করুন খুব সহজে। গুণগত মানের পণ্য সহজ শর্ত আমাদের প্রধান বৈশিষ্ট্য। আমাদের চা পরিবেশক সংক্রান্ত বা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল করুন। এএসআই ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, চানপাড়া বাজার, উত্তরখান, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।